নতুন মন্ত্রিসভায় রাম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নাম প্রকাশ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর তিন আসনের চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। বুধবার রাতে শহরের প্রেসক্লাবের সামনে একটি আনন্দ মিছিল বের করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে পুরো শহরে মানুষকে মিষ্টি খাওয়ান তারা। জননেত্রী শেখ হাসিনাকে ব্রাহ্মণবাড়িয়া সর্ব সাধারণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি ব্রাহ্মণবাড়িয়ার যে আবেগ সেটি তিনি বুঝতে পেরেছেন। এই ব্রাহ্মণবাড়িয়াকে তিনি ভালোবেসে আমাদের গণমানুষের প্রিয় নেতা জননেতা রাম ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে মন্ত্রী বানিয়েছেন। এই খুশিতে ব্রাহ্মণবাড়িয়ার আপামর ছাত্র সমাজ, ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষ খুশিতে মিছিল নিয়ে বেরিয়েছে। আমরা মিষ্টি বিতরণ করছি। এর চেয়ে সুখের সংবাদ খুশি সংবাদ হতে পারে না। আমরা এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।